বন্ধুরা পঞ্চাশের বয়স ও ত্বক কিন্তু কুড়ির মতন টান টান উজ্জ্বল ফর্সা হয়ে যেতে পারে যদি তোমাদের ত্বক কুচকে গেছে ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে মুখে হাজার রকমের দাগ সেই সমস্ত কিছু দূর করে দিতে পারো কলার সাথে মাত্র একটি জিনিস মিশিয়ে মুখে এইভাবে যদি লাগিয়ে নিতে পারো তোমরা দেখবে তিন চার দিনের মধ্যেই তোমাদের ত্বক থেকে সমস্ত দাগছোপ দূর করে দেবে স্কিনে ঝুলে যাওয়া কুচকে যাওয়া ভাবটা দূর করে দিয়ে স্কিন কিন্তু টান টান উজ্জ্বল ফর্সা করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা কলা যেমন খাওয়া উপকারী স্কিনে লাগানোও কিন্তু ভীষণ উপকারী হচ্ছে কলার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে এছাড়াও কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস এছাড়াও নানান রকমের পুষ্টিগুণ আছে যেগুলো আমাদের শরীর জন্য যেমন ভালো স্কিনেও খুব উপকার দেয় কিন্তু একটি কলা এইভাবে ছাড়িয়ে নেবার পর হাফ কলা নিয়ে তোমরা এইভাবে কলাটাকে একটুখানি গ্রেট করে নিতে পারো অথবা চটকে নেবে হাত দিয়ে কিংবা একবার মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো তাহলে স্কিনে লাগাতে খুব সুবিধা হবে বন্ধুরা এই কলার উপায়টা তোমরা সপ্তাহে দু দিন অথবা তিন দিন করে করতে পারো যাদেরই স্কিন একদম ডাল হয়ে গেছে স্কিনে কোনো রকমের গ্লো নেই স্কিনে একটা টান টান ভাব নেই কিংবা স্কিনটা প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে আছে নিস্তেজ স্কিনের জন্য বেস্ট রেমেডি হচ্ছে আজকের উপায়টা তো এবার কি করবে নেবে একটুখানি চাল গুঁড়ো আর এই চাল গুঁড়োর সাথে এরপর আমাদের যেটাকে নিতে হবে সেটা দেখো এখানে আমি গুঁড়ো নিয়ে নিচি এর মধ্যে আমি এই যে কলাটা পেস্ট করে রেখেছি এই কলার অর্ধেকটা আমি এই গুঁড়োর মধ্যে মিশিয়ে দেবো তো তার আগে এখানে আমি দেব গুঁড়োর মধ্যে একটুখানি হলুদ তো আমি এখানে কস্তুরি হলুদ দিচ্ছি কস্তুরি হলুদ যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা অনলাইনেও পাওয়া যায় কস্তুরি হলুদ কিন্তু স্কিনে ফসা উজ্জ্বলতা আনতে হেল্প করে সত্যি সত্যি তোমরা কখনো কস্তুরি হলুদ মুখে লাগিয়ে দেখবে এত সুন্দর মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু ত্বকে বেশ একটা উজ্জ্বলতা নিয়ে আসে তাই এখানে হাফ চামচ মতন কস্তুরি হলুদ গুঁড়োর সাথে মেশাবে তারপরে মেশাবে এখানে হাফ চামচ মতন মধু যাদের মধুর স্যুট করে না তারা তোমরা গ্লিসারিন মেশাতে পারো এখানে দেখো মধু মিশিয়াবার পর এইবার আমি কি করব এখান থেকে এই যে কলাটা আমি পেস্ট করে রেখেছিলাম হাফ কলা এখানে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো জল মেশাবে না শুধু কলা দিয়েই তোমাদের এটা মাখতে হবে এইভাবে তো এইভাবে একটা ফেস প্যাক মতন তৈরি করে নেবে তো কোনো জল কোনো কিচ্ছু দেবে না শুধু কলা দিয়ে এটাকে এইভাবে একটা দেখো ফেস প্যাক তৈরি করে নিলাম এইবার এটা রেডি হয়ে গেছে এটাকে কিছুক্ষণ রাখবে দেখবে খুব সুন্দর একটু সফট হয়ে যাবে এটা দেখো এটা এরকম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এইবার এটা সারা মুখে লাগিয়ে নেবে ভালো করে বন্ধুরা এই উপায়টা তোমরা রাতের দিকে করবে দিনের বেলা না রাতের বেলা করবে অথবা সূর্য ডুবে যাবার পর করলে অনেক বেশি উপকার পাবে কারণ সূর্য ডুবার পর আমাদের স্কিন রেস্টে যায় রেস্ট নেয় আমাদের স্কিন বলো স্কিন সেলগুলো নিজেকে রিপেয়ার করা শুরু করে তো সেই জন্য এই ধরনের স্কিন কেয়ারগুলো যত বেশি বিকেলের দিকে করবে কিংবা রাতের দিকে করলে অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় দিনের বেলা করলে অত ভালো রেজাল্ট পাওয়া যায় না তারপর সূর্যের রশ্মি কোনো রকমভাবে যদি মুখে লাগে তাহলে কিন্তু মুখে কালচে ভাবটা চলে আসে তাই রাতের দিকে করার চেষ্টা করবে তো এ দেখো সারা মুখে আমি এটা এইভাবে লাগিয়ে নিয়েছি তো এইভাবে মুখে লাগিয়ে নেবার পর আমরা এটা কিছুক্ষণ মুখে লাগানো অবস্থাতে রেখে দেব। তো বন্ধুরা আমি এটা দশ মিনিট মতন মুখে লাগিয়েই রেখে দিয়েছিলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা একটু একটু শুকিয়ে এসছে তো দশ মিনিট লাগিয়ে রাখার পরে এবার এটা হালকা হাত দিয়ে স্ক্রাব করবে কারণ এর মধ্যে চাল গুঁড়ো আছে তো সেই জন্য এটা খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে স্কিনটাকে পালিশ করে দেবে স্কিন থেকে ডেড সেলগুলো তুলে দেবে রুক্ষ ভাবটাকে কাটিয়ে দেবে আর স্কিনে একটা টান টান উজ্জ্বলতা একটা টান টান ফর্সা ভাব কিন্তু নিয়ে আসবে স্কিন দারুণ সুন্দর গ্লো করবে তোমরা দেখবে তো বেশ এক মিনিট মতন খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে করার পরে একটি চামচের সাজে অবশ্যই চামচটা একটু মোটা চামচ নিয় নাহলে কিন্তু স্কিনে ক্ষতি হতে পারে তাই একটু মোটা ধরনের যে চামচ হয় সেটা দিয়ে এইভাবে স্কিন থেকে এটাকে নামিয়ে নেবে যেমন কি কোনো ক্রিমে দেখবে স্প্যাচুলা থাকে সেরকমভাবে একটু মোটা চামচ দিয়ে মুখ থেকে এটাকে তুলে নিতে হবে তোমরা চাইলে কোনো কাপড় দিয়েও এটা তুলে নিতে পারো কিন্তু যেহেতু কলা কাপড়ের মধ্যে আটকে থাকে তো সেই কারণে বেস্ট হচ্ছে এরকম একটি চামচের সাহায্যে তোমরা তুলে ফেলতে পারো খুবই সাবধানে আস্তে আস্তে এই কাজটা করবে আর চামচের সাহায্যে তুললে ডেড স্কিনটা খুব সুন্দরভাবে উঠে যায় পরিষ্কার হয়ে যায় দেখো তারপর জল দিয়ে মুখটা ধুয়ে আসবে তোমরা শুধু দেখো স্কিনে কেমন একটা চমক এসেছে কেমন গ্লো এসে গেছে আর স্কিনে দারুণ সুন্দর একটা ফর্সা ভাবও চলে এসছে। জাস্ট তোমরা এটা করে দেখো এইভাবে দারুণ গ্লো পাবে কিন্তু স্কিনে দেখো জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর এবার আমাদের তৈরি করতে হবে একটা কলার মাসাজ ক্রিম ওটা আরো বেশি ভালো আরো বেশি বেস্ট রেজাল্ট দেবে তো তো এখানে দেখো ফার্স্ট স্টেপটা করার পরেই নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা হেলদি হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপে আমাদের লাগবে একটুখানি মধু আবার আর যাদের মধু স্যুট করে না আবার বলে দেবো আমি তারা তোমরা গ্লিসারিন ইউজ করবে তো মধুটা নেবার পরে এর মধ্যে আমরা মেশাবো বাকি যে কলাটা ছিল সেইটা তো বাকি কলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেবো কলা আর মধুটাকে খুব ভালো করে মিক্স করবে যেন লিশ এটা খুব ভালো মতন মিক্স হয়ে যায় এরপর আমাদের এখানে লাগবে খুবই উপকারী একটা জিনিস সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তো এখানে যদি এক চামচ কলার মধু মিশ্রণটা হয় তাহলে এখানে তোমরা একটি ভিটামিন ই ক্যাপসুল দেবে আর যদি দু চামচ হয় তাহলে দুই চামচ দেবে আর এই যে উপায়টা এটা ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন প্রত্যেকে করতে পারো কারণ এখানে কোনো রকমের তেলের ব্যবহার করা হচ্ছে না শুধু একটি ভিটামিন ই ক্যাপসুলই আমি এখানে দিচ্ছি আর যাদের খুব অয়েলি স্কিন তারা তোমরা ভিটামিন ক্যাপসুলটা বাদ দিয়ে দিতে পারো শুধু কলার মধুটা ইউজ করতে পারো তো এবার ভিটামিন ক্যাপসুলটা দেওয়ার পরে এটা খুব ভালো করে মিশিয়ে নেবে ভিটামিনি ই ক্যাপসুলটা যেন ভীষণ ভালোভাবে এই কলার মধ্যে মিশে যায় সেটা দেখে নেবে তো এইভাবে মেশাবার পর রেডি হয়ে গেল আমাদের মাসাজ ক্রিম এই মাসাজ ক্রিমটা আগে সারা মুখে আমাদের খুব ভালো করে লাগাতে হবে বন্ধুরা বিশ্বাস করো এটা এত সুন্দর রেমেডি হচ্ছে তোমরা মানে পরপর যদি তিন দিন এই উপায়টা মুখে করতে পারো তোমাদের মুখটা পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনের সুন্দর একটা টান টান গ্লো কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে এটা এতই ভালো উপায় হচ্ছে এটা কোনো বাজারের ক্রিম তোমাদের এই জিনিসটা দিতে পারবে না যেটা এই এই রেমেডিটা তোমাদের দেবে কারণ এর মধ্যে তিনটে উপাদানই ভালো আছে মধু কলা প্লাস ভিটামিন ক্যাপসুল তিনটে স্কিনের জন্য বেস্ট জিনিস হচ্ছে একদম তো এখানে সারা মুখে আমি কিন্তু এটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি তো সারা মুখে মেখে নেওয়ার পরে পাঁচ সাত মিনিট অপেক্ষা করবে এটা লাগিয়েই রেখে দেবে পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট লাগিয়ে রাখার পর তারপর আমাদের এটা দিয়ে মাসাজ করতে হবে যেহেতু এটা মাসাজ ক্রিম অবশ্যই এটা দিয়ে মাসাজ করবে খুব ভালো করে গোল গোল সার্কুলার মোশানে ঘুরিয়ে এইভাবে মাসাজ করবে চোখের তলায় হালকা হালকাভাবে চোখের চারিপাশে হালকা হালকাভাবে মাসাজ করবে কারণ বয়স বাড়লে দেখবে চোখের তলায় প্রচণ্ড ভাঁজ পড়ে যায় চোখের তলার চামড়াটা কুঁচকে যায় আর কালো হয়ে যায় এই উপায়টা করলেই চোখের তলা চোখের চারিপাশটাও কিন্তু টানটান টান থাকবে একদম তো এইভাবে দেখো আমি যেভাবে করছি হালকা হালকাভাবে মাসাজ করবে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তোমাদের তো হাল আস্তে আস্তে মাসাজ করবে এইভাবে তো এটা অন্তত এক থেকে দেড় মিনিট তোমরা মাসাজ করবে দেখবে স্কিন কি গ্লো করবে তোমাদের তো এখানে এইভাবে সারা মুখে দেখো আমি মাসাজ করে নিচ্ছি আর মাসাজ করতে করতেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্লো এসে গেছে হ্যাঁ তোমরা চাইলে এটা কিন্তু গলাতেও মাসাজ করতে পারো অনেকেরই দেখবে গলায় ভাঁজ পড়ে যায় গলায় কালো দাগ হয়ে যায় তো যেই রিমেডিটাই তোমরা মুখে মাখছো সেই রিমেডিটা অবশ্যই চেষ্টা করবে একটু গলায়ও লাগানোর তাহলে দেখবে মুখের সাথে সাথে গলার রঙও পরিষ্কার থাকবে গলায়ও নোংরা ময়লাগুলো উঠে যাবে আর যদি গলায় কোনো রকমের ভাঁজ থাকে রিঙ্কলস থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে তারপর আবার সেই চামচের সাহায্যে এই রেমেডিটা আমরা স্কিন থেকে তুলে নেবো সাহায্যে তুললে কি হয় খুব সুন্দর একটা মাসাজও হয়ে যায় তো এইভাবে দেখো পুরো তুলে নেবার পর আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা চকচকে গ্লো চলে এসছে মুখের মধ্যে আর একটা টান টান ভাব মুখে এসে গেছে প্লাস একটা ফর্সা ভাবও এসে গেছে তো অবশ্যই এটি ট্রাই করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন